আজকের গল্পের নাম টাক অনিন্দ আজ অফিস থেকে একটু আগেই বেরিয়েছে শরীরটা ম্যাচ ম্যাচ করছে পেটেও অস্বস্তি তাই বসকে বলে একটু তাড়াতাড়ি ছুটি নিয়েছে কাজে ভালো বলে বসের সুনজরেই আছে অনিন্দ প্রমোশনও হলো বলে একলা মানুষ ছুটি টুটি তেমন নেয় না বলে আজ একটু আগে অফিস ছাড়তে বাধা দেননি বস হাওড়া থেকে ট্রেন ধরেছে ভাগ্যক্রমে ট্রেনটা বেশ খালি জানলার পাশে সিটও পেয়ে গেল এক ঘন্টা মতো লাগবে ব্যান্ডেল পৌঁছতে কানে ইয়ারফোন গুজে ফোনে গান চালিয়ে হেলান দিয়ে বসল তবু গানে মন দিতে পারছে কই কালকের ঘটনাটা ফিরে ফিরে আসছে মনে এক বন্ধুকে নিয়ে কাল মেয়ে দেখতে গিয়েছিল অনিন্দ মেয়েটি বেশ সুশ্রী কথাও বলে সুন্দর কিন্তু যতবার অনিন্দর দিকে তাকাচ্ছিল তড়িৎ গতিতে চোখ নামিয়ে ফেলছিল প্রথমে অনিন্দ ভেবেছিল লজ্জায় পরে যখন কথায় কথায় মেয়েটি বলেছিল আপনি চুল গ্রাফটিং করিয়ে নিচ্ছেন না কেন তখন অনিন্দ বুঝেছিল এবারও হলো না মাথার ওপর অজান্তেই হাত চলে গেল মাথা জুড়ে এক মসৃণ ঝঞ্ঝাট কলেজ ছাড়ার পরই সেই যে চুল হালকা হতে শুরু করল চাকরি অব্দি পৌঁছতে পৌঁছতে তার কিছুই বাকি রইল না অনিন্দর জীবনে আপাতত এই টাকই সবথেকে বড় সমস্যা পাতৃপক্ষের সম্মতি ওই টাকেই এসে আটকাচ্ছে আগে এমন অনেক অভিজ্ঞতা হয়েছে তার এবারও তার ব্যতিক্রম হল না উল্টে অতগুলো কচুরি খেয়ে আজ পেট যেন অস্থির একটু নড়ে বসতেই ইয়ারফোন কান থেকে খুলে ঝুলে পড়ল সিটের ফাঁক দিয়ে সেটা তুলতে গিয়ে সিটের পাশে সন্তর্পণে গুজে রাখা একটা কাগজ হাতে এলো জানলা দিয়ে সেটা ফেলতেই যাচ্ছিল অনিন্দ যখন চোখে পড়ল মোটা কালো অক্ষরে লেখা টাক থেকে মুক্তি এ যেন নিয়তির খেলা অনিন্দ কাগজের ভাঁজ খুলে পড়তে লাগল একটা বিজ্ঞাপন টাকে চুল গজানোর একটা কবিরাজি তেল এমন অনেক বিজ্ঞাপন আগে দেখেছে অনিন্দ কিন্তু কখনো ব্যবহার করে দেখেনি বেশিরভাগই তো বুজরুকি কিন্তু এবারেরটা যেন অন্যরকম অল্প কথায় লেখা যে এই তেল এক মাস মাত্র মাখলেই কাজ দেবে তাকে চুল না গজালে দ্বিগুণ টাকা ফেরত নিচে এক শাড়ি ফটো দেওয়া আছে টাক মাথা নিয়ে মুখ ভার করা ছবি আর তার পাশে তেল মাখার পর মাথা ভর্তি চুল নিয়ে হাসি মাখা ফটো কিন্তু যেটা অনিন্দর থেকে বেশি খটকা লাগল তা হল দ্বিতীয় ব্যক্তির সাথে অনিন্দর মিল ঠিক যেন নিজেকে দেখছে সে এক মাথা চুল নিয়ে এ কেমন করে হয় ভাগ্যে লিখন বুঝি ঠিক যখনই সে এই টাক নিয়ে ব্যস্ত তখনই হাতে এলো চুল ওরা ওলা তারই এক ফটো বিধাতা কি কিছু ইঙ্গিত করছেন খানিক ভেবে অনিন্দ মনস্থির করল টাকে তো আর চুল কমে যাওয়ার আশঙ্কা নেই একমাত্র চুল গজাতেই পারে একটিবার চেষ্টা করে দেখলে মন্দ কি এই তেলই হয়তো তার ভাগ্যের চাবিকাঠি সুযোগ হাতছাড়া করা যাবে না বাড়ি ফিরে হাত ধুয়ে কফির কাপ হাতে নিয়ে বসল অনিন্দ বিজ্ঞাপনের নাম্বারে ফোন করতে খানিক্ষণ রিং হওয়ার পর ওপাশে এক মহিলার গলা শোনা গেল অনিন্দ বিজ্ঞাপনের কথা বলতেই মহিলা বেশ উৎসাহিত হয়ে তেলের গুণাগুণ ও টাকা জমা দেওয়ার সকল তথ্য বিস্তারিত জানিয়ে দিলেন অনিন্দ পরের দিন অফিসে গিয়ে প্রথমেই অনলাইনে টাকা পাঠিয়ে তেলের অর্ডার করে দিল এবারে অপেক্ষা কাজে মন বসানোই দায় সুযোগ পেলেই সকলের অলক্ষে মানিব্যাগ থেকে সেই বিজ্ঞাপনের কাগজ বার করে তার মুখের মিল ওলা মাথায় একরাশ চুল ওলা ফটোটা দেখে নেয় উত্তেজনায় হৃৎস্পন্দন বেড়ে যায় এক নতুন সম্ভাবনার আশায় মন ভরে ওঠে এমনই চলল কিছুদিন প্রায় আট দিনের মাথায় বাড়িতে একটা পার্সেল এলো ভেতরে বাবল পেপার মোড়া একটা কাঁচের শিশি আর তাতে লাল লালচে এক তরল সঙ্গে একটা চিঠি কোম্পানির তরফ থেকে ধন্যবাদ আর নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে সঙ্গে তেল ব্যবহারের পদ্ধতিও রয়েছে তেল দিনে দুবার লাগাতে হবে দশ থেকে বারো ঘন্টার ব্যবধানে এরকম এক মাস মাখলেই হবে দু সপ্তাহেই মাথায় মানে টাকে কচি ঘাসের মতো চুল দেখতে পাওয়া যাবে অনিন্দ হিসেব করে দেখলো অফিসের সময়ের সাথে সামঞ্জস্য রাখতে গেলে তেল মাখতে হবে অফিস যাওয়ার আগে আর সন্ধেবেলা বাড়ি ফিরে তাই হোক কিন্তু শিশিটা খুলতেই অনিন্দ একটু দমে গেল কেমন যেন বিটকেল গন্ধ গোলাপের সাথে রসুন মেশালে যেমন হবে অনেকটা সেই রকম নাক সিটকে বসে রইল কিছুক্ষণ তারপর মনস্থির করল যো হোগা দেখা জায়গা চেষ্টা করতে ক্ষতি কী পরের দিন সকালে হাতের তালুতে অল্প করে তেল ঢেলে প্রায় দম বন্ধ করেই মেখে ফেলল সেই তেল মসৃণ টাক আরও চকচক করে উঠল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজে সাহস জুগিয়ে বলল তেমন কিছু বোঝাই তো যাচ্ছে না ঠিকই আছে ঠিক যে নেই তা অফিসের জন্য বেরিয়েই টের পেল লিফটে রমা মাসিমা অনিন্দর মাথার দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বললেন তোমার চেহারা থেকে বেশ একটা গ্লেজ বেরোচ্ছে তো ফেসিয়াল টেশিয়াল করছো নাকি আজকাল তো ছেলেরাও সব করছে অনিন্দ তাতে একটা আড়ষ্ট হাসি হেসেছিল মাত্র তাতেই শেষ নয় অফিসে পাশের টেবিলের সঞ্জয় নাক মুখ কুঁচকে বলল কেমন একটা গন্ধ পাচ্ছিস তুই অনিন্দ কিছু ইঁদুর টিদুর মরেছে মনে হয় অনিন্দ শুনতে না পাওয়ার ভান করে আরও জোরে জোরে কিবোর্ডে আঙুল চালাতে লাগলো এ হেন বেশ কিছু ঘটনার পর ধীরে ধীরে জীবন স্বাভাবিক হলো রোজ সকালে আয়নার সামনে অনিন্দ নিজের টাক পরীক্ষা করে কিছু গজালো কিনা বিশদভাবে যাচাই করে ক্যালেন্ডারের দিনে দাগ দেয় প্রায় কুড়ি দিনের মাথায় অনিন্দর মাঠে ঘাস গজালো মানে টাক জুড়ে শিশুর মাথার মতো ফুরফুরে চুল উঁকি মারতে দেখা গেল দেখে অনিন্দর আনন্দ যেন আর ধরে না তবে খুব লক্ষ্য করে না দেখলে সে চুল এখনো নজরে পড়ার মতো হয়নি তাতে কি একবার যখন মরুভূমিতে ঘাস গজিয়েছে এ জঙ্গল না হয়ে যায় না দিনটা বেশ খুশি খুশি কাটলো অনিন্দর অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে সঞ্জয়কে এগরোল আর কফিও খাওয়ালো ক্যান্টিনে সঞ্জয় উপলক্ষ্য জানতে চাইলে অনিন্দ বলেছিল বন্ধুকে খাওয়াতে আবার দিনক্ষণ দেখতে হয় নাকি রে সেই শুরু এবার অনিন্দের জীবন যেন ফাস্ট লেনে পড়ে দ্রুত এগোতে লাগলো সামনের জ্যৈষ্ঠ মাসেই সানাই বাজল আর কবিরাজি তেলের গন্ধের পরিবর্তে মল্লিকার সুবাসে ভরে উঠল তার জীবন মল্লিকাকে যেদিন দেখতে গিয়েছিল সেই দিনই বাজিমাত ভিক্টোরিয়ার মাঠে অনিন্দর চুলে বিলি কেটে যখনও মল্লিকা বলেছিল এতদিন তুমি কোথায় ছিলে তখন অনিন্দর নিজেকে সিনেমার হিরোর থেকে কিছু কম মনে হয়নি বেশ চলছিল নতুন জীবন আজ শপিং কাল সিনেমা পরশু বন্ধুদের নিয়ে পার্টি জীবনের এই দিকগুলো অনিন্দ আগে কখনো উপভোগই করেনি শ্বশুর শাশুড়ি শালাশালীদের আনাগোনারও শেষ নেই অনিন্দর পুরনো চেনা চেনাজানা শান্ত জীবনে মল্লিকা যেন চাঞ্চল্যের ঢেউ নিয়ে এলো আর সেই ঢেউয়ে অনিন্দ নাকানি চোবানি খেতে লাগল বাড়ি আর অফিস দুদিক সামলাতে অনিন্দ একেবারে হিমশিম একদিন অফিসে বস্তাকে তার ঘরে ডেকে নিয়ে প্রায় ধমকেশ্বরেই বললেন লাস্ট কিছু মাস ধরে দেখছি অনিন্দ কাজে বড্ড গাফিলতি হচ্ছে তোমার টার্গেট পূর্ণ হচ্ছে না আর প্রায় ছুটি নিচ্ছ এনি প্রবলেম এমন চললে প্রমোশন তো দূর চাকরিটা রাখাই মুশকিল হয়ে পড়বে অনিন্দ আমতা আমতা করে যেমন কিছু বলতে যাবে অমনি তার ফোন বেজে উঠল মল্লিকার ফোন ফোনটা কেটে দিয়ে বসকে দুদিনে সব বাকি কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে নিজের টেবিলে এসে বসল অমনি আবার ফোন বাজলো ওপার থেকে মল্লিকা বলল তুমি এখনও অফিস থেকে বেরোনি এত দেরি করলে সিনেমার প্রথম সিনগুলোই তো মিস হয়ে যাবে ধুর অনিন্দ কিছু বলার আগেই ফোন কেটে গেল কাজ সেরে বাড়ি ফিরতে সেদিন বেশ দেরি হল অনিন্দ দেখে খাবার টেবিলের ওপর ফুলদানি চাপা দেওয়া দুটো সিনেমার টিকিট ফরফর করে উঠছে পাশে খাবার ঢাকা দেওয়া শোবার ঘরের দরজা ভেজানো বিকেলের কফিটাও খাওয়ার সময় পায়নি সে তাই ফ্রেশ হয়ে নিয়ে নিজেই কফি বানিয়ে কফি মগ হাতে তার ফ্ল্যাটের ব্যালকানিতে গিয়ে দাঁড়ালো এই তিন তলা থেকে নিচের জনবহুল রাস্তার অনেকটাই দেখা যাচ্ছে কত লোকের চলাফেরা সবাই ব্যস্ত সবাই ছুটছে না জানি কোথায় সেও ছুটেছিল জীবনের ধারা বদলে দিয়েছিল আর তার ফল তারই পরিণতি এ চুল কি তাহলে পুরোটাই ভুল না হয় টাক ছিল কিন্তু সঙ্গে শান্তি ছিল কাজে উন্নতি ছিল ভাবনাগুলোতে একেবারে ডুবে যাচ্ছে অনিন্দ হঠাৎ শুনতে পেল কে যেন ডাকছে তাকে নিচ থেকে দাদা ও দাদা শুনছেন অনিন্দ হক চকিয়ে উঠল। আশেপাশে চেয়ে দেখল ব্যান্ডের লোকালের জানলার পাশের সিটে বসে আছে আর সামনে অচেনা এক মুখ বলছে দাদা উঠুন লাস্ট স্টেশন তো নামবেন না ট্রেন তো আবার উল্টো দিকে যাবে অনিন্দর হাতে এখনও সেই বিজ্ঞাপনের কাগজটা ধরা রয়েছে মনে আশঙ্কা নিয়ে ধীরে ধীরে নিজের মাথায় হাত বোলাতেই চেনা সে অনুভূতি চেনা টাক মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল অনিন্দ উঠে পড়তেই অচেনা সেই ভদ্রলোক তার সিট দখল করে বসল ভিট ঠেলে কামরা থেকে নেমেই অনিন্দ সামনের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল সেই বিজ্ঞাপনের কাগজটা শরীর ও মন দুটোই বেশ হালকা লাগছে এতক্ষণ ঘুমিয়ে পেটের অস্বস্তিটাও গেছে ভাবল আজ তবে বাড়ি ফেরার পথে স্যান্ডউইচ কিনে নিয়ে যাবে টিভিতে ইংরেজি সিনেমার সাথে কফি আর স্যান্ডউইচ দারুণ জমবে নমস্কার